যে এরপরে যে বিষয়টা জানতে চাইবো সেটি হচ্ছে যে এর আগেও তো তামিমা আপনার কাছ থেকে চলে গিয়েছিল, আপনি আবার তামিমাকে বিয়ে করেছেন। মানে তামিমাকে চলে গিয়েছিল আবার বিয়ে করছে এরকম কিছু না, আমি আপনাদেরকে বলছি সেটা কথা শুনেন। আমি তামিমাকে প্রথম বিয়ে করছি যখন তামিমা প্রেম করে বিয়ে করে, তখন সেটা টাঙাইলে ওর বান্ধবীরা বলতেছে কোর্ট ম্যারেজ করার জন্য, তখন কোর্ট ম্যারেজ করে তারপরে যখন ওর আম্মা ওর বিয়ে ঠিক করে আমার বিয়ে অবস্থায়, তখন ওকে আবার এখান থেকে নিয়ে আসি আমি রাত্রেবেলা, ওকে ওইখান থেকে নিয়ে আসি উঠাইয়া, ওকে নিয়ে আসি, বলতেছে যদি নিয়ে না আসো তাহলে কালকে আমার ওইখানে তোমার বিয়ে করতে হবে। ঠিক আছে, তো সেটা কি আপনি নিজে থেকে করেছিলেন নাকি তামিমার কোনো চাপ ছিল? তামিমা বলছে যে তুমি বিয়ে করবে না, আমি বলছি যে হ্যাঁ আমি বিয়ে করি কিন্তু আস্তে করি। তামিমার চাপ ছিল, তার বান্ধবীরা বলছে, তাকে বোঝানো হয়েছে, যেটা সে আমি দেখতেছি শুরু থেকে সে নিজের থেকে তার মানুষের কথার উপরে ভরসাটা বেশি নেয়। তার বান্ধবীরা বলছিল যে বরিশালের ছেলেরা ভালো না, কয়েকদিন প্রেম করে তোরা ছেড়ে দিবে, তো আমি তো ওইভাবে প্রেম করি নাই। ঠিক আছে, সম্পর্কটা হয়েছিল কীভাবে? আমাদের সম্পর্কটা হয়েছিল জাস্ট ফোনে, মানে ও আমাদের মার্কেটে আসছিলো, তো মার্কেটে দেখে ওর মামা আমাদের ভালো কাস্টমার ছিল, ছোটো মামা, তো ছোটো মামা ওইখানে পর্দা নেয়, তখন সেই ক্ষেত্রে দেখা হয়, কথা হয়। আমার ওই রিসিডে ওর আমার যে ব্যবসা বিজনেসের রিসিডে আমার নাম্বার ছিল, সেখান থেকে আর কি কথা হয়। এভাবেই আস্তে আস্তে কথা হইতে হইতে আগায়, ফার্স্ট ফ্রেন্ড, তারপরে আপনার ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড, তারপরে হাজব্যান্ড। এখন একটু মানে বর্তমান যে ঘটনা নিয়ে সারা বাংলাদেশ নয় বিশ্বেও একটা আলোড়ন তৈরি হয়েছে, নাসির এবং তামিমার বিয়ের সাথে হচ্ছে আপনার এক ধরনের জিডি করা, আইনি প্রসেসে যাওয়া। নাসির কি কোনো ধরনের কোনো হুমকি দিয়েছে আপনাকে? নাসির হুমকি দিয়েছে বলতে কি, এখানে আমি বলতেছি নাসির ভাই, সে আমাকে একটা ফোন দিয়েছিল, সেটা কখন সেটা ফোনটা দিয়েছে, সে যদি আমি যখন দেখতে পাই যে আমার ফ্রেন্ড বলে সকালবেলা আমি যখন ওয়াশরুমে থাকি, তো সেই সময় আমার ফ্রেন্ড আমাকে নক করে বলতেছে যে ভাইয়া দেখো এইটা, এই ছবিটা তো ভাবির ছবি। তখন বলতেছি আমি ভাবির ছবি, ভাবি হইলে কোথায় দিয়ে, ভাবি তো থাকে সৌদিতে আসে, সে তো আসার কথা না, আর আসলে তো আমি অবশ্যই জানতাম। তো দেখতেছি হ্যাঁ আসলে ঠিক তো তাই। পরে আমি তারে মেসেঞ্জারে নক করি, তুমি কি বাংলাদেশে আসছো, কোনো নক কর, সে কোনো রিপ্লাই দেয় না। ঠিক আছে, পরে আমি তো পুরা চিন্তিত হয়ে গেছি, আমি কি করব, আমার মাথায় কোনো কাজ করতেছে না, মেয়ের চিন্তা আসতেছে, আমার সারা জীবন আমি কি করলাম, কার জন্য কি করলাম, আর আমার মেয়েটার কি হবে, এই চিন্তায় আমি পুরা দিশাহারা, পুরাই আমার অবস্থা খারাপ। তখন আমার ফ্রেন্ড এই যে ইউসুফ ভাই, তো উনি বলতেছে রাকিব এইজি বসেন, শান্ত হন, দেখি কি আগে বুঝে না, আপনি তো কোথাও কিছু করেন না, আপনি কোথাও সাইন করছেন? আমি বলছি না ভাই আমি তো কোথাও সাইন করি না। তাহলে আপনি নর্মাল হন। পরে আমরা কি করি, আমার এক ফ্রেন্ড বলতেছে ভাই চলো, আপনার এক সাংবাদিক ফ্রেন্ড আছে, ওনার সাথে কথা বলি এই বিষয়টায়, তো এটা কিভাবে সম্ভব। পরে আমরা একটা ওনার পরামর্শে আমরা উত্তরা পশ্চিম থানায় একটা জিডি করি, তখন ওসি সাহেব বলতেছিলো যে আপনারা জিডি করবেন, আচ্ছা জিডি করে কি করবেন, ঠিক আছে আপনি একজন খেলোয়াড়ের বিরুদ্ধে কি করবেন, একজন জাতীয় দলের প্লেয়ার আপনি কিছু করতে পারবেন না মনে হয়, এটা না করাই বেটার মিউচুয়াল বা এরকমটা কিছু। ঠিক আছে জিডি, মানে সে মানে এক পর্যায়ে মানে সে একরকমের মানে ফার্স্টে বুঝেছে যে কী করবেন আপনি, কী করবেন, দরকার কী, এটা একটা সাধারণ ডায়েরি, এটা করে কী। আমরা তখন আমার সাংবাদিক ওই যে ভাইয়ারা ছিল সেটা বলছে যে এটা হলো জাস্ট আপনারা জানা থাকলেন যে আমরা আপনাদের থানায় জানাইছি এই বিষয়টা আপনাদের অবগত। নাসিরের পক্ষ থেকে কি মিউচুয়াল করার জন্য কোনো না এটা সেটা বলতেছি, তো তারপরে যখন ফোন দিল, ফোন আলাপ তো আপনারা শুনছেন, নাসির ভাইয়ের পক্ষ থেকে বলতে কি উনি আমাকে ওই যে লোকরা যারা গেছে ওনাদের বাসায়, তারা গেছিলো সকাল দশটায়, দশটায় যাওয়ার পর থেকে তারা দশটায় গেছে, দশটায় যাওয়ার পর থেকে তারা পরে আমাকে ফোন দিছে রাত্র দশটায়, ওই দিন সারাদিনে কোনো ফোন নাই, আমিও ফোন দেই নাই, তো এমনকি তার সে ওইখানে বসাই ছিল, তারা আমার কাছে বলতেছে যে নাসির ভাইয়ের বয়সটা দেন, তো সেরা মানে যে কথা বলছে, তো তাদেরকেই সর্বপ্রথম তাদেরকেই দেই, কিন্তু তাদের পক্ষ থেকে ওইটা আমরা দেখি না যে কোথাও মানে ফ্ল্যাশ হয়েছে, তাদের পক্ষ থেকে ফ্ল্যাশ হয়েছে কোথাও দেখি নাই। তখন কী করছে আমি একটা ব্যাকআপ সাইড রেখে দিছিলাম, মানে প্ল্যান এ প্লাস বি আর কি, মানে আপনি ব্যাকআপ সাইড রেখে দিছিলাম, কেন আমরা তো অভ্যস্ত মিডিয়াদের অভ্যস্ত যে মোটা যে যদি মোটা অঙ্কে আমি একটা চিন্তা করছি যে মোটা অঙ্কে একটা টাকা বা তার পক্ষে সম্ভব, সে একটা জাতীয় দলের প্লেয়ার, সে চাইলেই চাপানোর চেষ্টা অবশ্যই করবে, সে চাপানোর চেষ্টা তো করছে, আপনারা তো ফোনেই শুনতে পারছেন যে ভাইয়া আপনি যদি চান তামিমা সুখী হতে চায় না
তামিমার যদি সুখী হতে তামিমার যদি সুখ চান তাহলে আপনি এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না। বুঝলাম না কার বউ কে সুখী হতে চায় কারে নিয়ে। ঠিক আছে, তার কথার মানে আমি বুঝতেছি না। যাক, এরপরে এরপরে তারা বলে আমাদের যে ভাইয়া সে আপনাদের সাথে বসতে চাইতেছে, তাদেরও কিছু লোক আছে, ভালো লোক ভালো মন্দ মিলেই বসতে চাইতেছে। তো আমি একদম কড়া ভাষায় না করে দিলাম। বসতে চাওয়ার কথা কখন আসে? যখন তাদের কাছে কোনো এভিডেন্স না থাকে তখন বসতে চাওয়ার কথা আসে। ঠিক আছে, দেখবেন সামনে হয়তো একটা ভুয়া এভিডেন্স বানাই নিয়ে আসবে। আজকে 7 দিন চলে গেল, কোনো এভিডেন্স তারা শো করতে পারে না। আপনাকে কেউ কোনো টাকার অফার দিয়েছে? কেউ টাকার অফার কি বসতে বলছে যে বসেন মিউচুয়ালে? ও নাসির ভাই, তো সে বলছি যে আপনার ও আচ্ছা আচ্ছা আপনার ফার্নিচার, হ্যাঁ আমি জানি, স্বীকার করছে তো তার বয়স দেখতেছেন। সে বলছে তার মানে ফার্নিচার, এইভাবে বলা হয়েছে ওই লোক আমারে বলছে, আমি তাদের মুখ থেকে শুনি নাই, কিন্তু ওই আমার যে ভাইরা ছিল ওখানে গেছে তারা বলছে যে রাকিব ভাই আপনার ফার্নিচার, আপনার যা টাকা পয়সা খরচ হয়েছে তারা তা দিবে। আপনি কি টাকা পয়সা নিতে চান? আমি যদি নিতে চাইতাম তাহলে আমি নিউজে কেন গেলাম? আপনাদের কি মনে হয় আমি কি টাকা পয়সা, টাকা আমি পুরুষ, আমি ছেলে মানুষ, আমি টাকা কামাবো, কিন্তু যে জিনিস আমারও তারা লস যে জিনিস আমার তারা নষ্ট করছে সেই জিনিস আমি জীবনে আর ই করতে পারবো না। আপনি কি পারবেন টাকা দিয়ে আমার মেয়েকে একটা মা দিতে, ওই মাটার মতো যে মেয়েটার যে মা তার যে মেয়ে যে মাটাকে ভালোবাসতো সেই ভালোবাসাটা আপনারা কি টাকা দিয়ে দিতে পারবেন? আপনি কি পারবেন আমার মান সম্মানটা ফিরিয়ে দিতে, মানুষের কাছে আমার ফ্রেন্ড আমার বন্ধু বান্ধব আমার মা বাপ সবার কাছে আমি ছোট হয়ে গেলাম, এটা কি আপনারা পারবেন টাকা দিয়া? টাকাই তো সব কিছু না। আপনি কি তামিমাকে ফেরত চান নাকি আইনি মাধ্যমে এটা? আমি তামিমাকে কেন ফেরত চাবো? এরকমের চরিত্রহীন ক্যারেক্টারলেস একটা মেয়েকে আমি কোনোদিন চাই না।